1977 সালের ডিসেম্বর থেকে 1981 সাল পর্যন্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রেস সচিব ছিলেন প্রখ্যাত গণমাধ্যম ব্যক্তিত্ব কাফি খান। এই চার বছর তিনি জিয়াউর রহমানের সান্নিধ্যে থেকেছেন, তাকে দেখেছেন খুব কাছ থেকে, দেখেছেন তার কাজ। দৈনিক আমার দেশকে তিনি সেই দিনগুলি নিয়ে স্মৃতিচারণ করছেন। সেই স্মৃতিচারণমূলক প্রতিবেদনের তৃতীয় পর্ব থাকছে আজকে। এরকম আরও ভিডিও প্রতিদিন সন্ধ্যা 7টায় পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। কাফি খান বলেন, একটা পুরনো হাতঘড়ি ছিল জিয়াউর রহমানের, ঘড়িটি খুব দামিও ছিল না। অনেকে বলতো, ওটা স্যার অনেক পুরনো হয়ে গেছে, ওটা বাদ দিয়ে একটা ভালো ঘড়ি কিনুন, কারণ ওটা আর আপনার হাতে মানায় না। জিয়া শুনে শুধু মুচকি হাসতেন। একবার এক জনসভায় ভাষণ দিতে যাবার পথে দর্শকদের ভিড় ঠেলে তাদের সঙ্গে হাত মেলাতে মেলাতে এগোনোর সময়, অথবা জনসভায় ভাষণ দিয়ে ফেরার পথেও হতে পারে, ঠিক মনে নেই আমার, ঘড়িটা জিয়ার হাত থেকে খুলে পড়ে যায় অথবা খোয়া যায়। সেজন্য তার যে কি আফসোস, ঘড়িটার শোক তিনি অনেক দিন ভুলতে পারেননি।